নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো পিতৃপক্ষ মহালয়া দেবীপক্ষ কি। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া। একে চন্দ্র এবং দুয়ে পক্ষ, এ কথা আমরা সবাই জানি। অর্থাৎ চাঁদ হলো একটি এবং এই চন্দ্রকলার হ্রাস ও বৃদ্ধির ফলে দুটি পক্ষ তৈরি হয়। এই পক্ষ দুটি হচ্ছে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। আরও স্পষ্ট করে বলতে গেলে চাঁদ এক কলায় হ্রাস পায়, আবার এক কলায় বৃদ্ধি পায়। এখানে কলা হচ্ছে চাঁদের ১৬টি ভাগের এক ভাগ, অর্থাৎ ১৬ কলা মিলে তৈরি হয় এক একটি পক্ষ। চাঁদ যে পক্ষে হ্রাস পায় সেটি হলো কৃষ্ণপক্ষ। এই পক্ষে চাঁদ ক্ষয় হতে থাকে এবং অমাবস্যায় সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে যে পক্ষে চাঁদ বৃদ্ধি পায় সেটি হলো শুক্লপক্ষ। এই পক্ষে চাঁদের আকার ধীরে ধীরে বড় হতে থাকে এবং পূর্ণিমায় পূর্ণচন্দ্রে পরিণত হয়। অন্যদিকে তিথি হচ্ছে চন্দ্রকলার হ্রাস বৃদ্ধি দ্বারা সীমাবদ্ধ কাল। যেমন প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, এভাবে পূর্ণিমা বা অমাবস্যা পর্যন্ত এ তিথি বিস্তৃত হয়। এমনইভাবে বছরের ১২ মাসে মোট ২৪টি পক্ষ রয়েছে। তার মধ্যে দুটি পক্ষ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই পক্ষ দুইটি হচ্ছে পিতৃপক্ষ, দেবীপক্ষ। ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা থেকে শুরু করে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত স্থায়ী হয় পিতৃপক্ষ, এবং এই পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যাকে বলা হয় মহালয়া। মহালয়ার পরের দিন থেকে আশ্বিন মাসের পূর্ণিমা পর্যন্ত স্থায়ী হয় দেবীপক্ষ। অর্থাৎ মহালয়া হচ্ছে পিতৃপক্ষ দেবীপক্ষের মিলনক্ষণ। পিতৃপক্ষ তর্পণ কি? ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা থেকে শুরু করে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত স্থায়ী হয় পিতৃপক্ষ বা অপর পক্ষ। হিন্দু পুরাণ অনুযায়ী কোনো জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে অবস্থান করেন। এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক মিত্রদেব, মৃত্য দেবতা যম, তিনিই সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান। পর্ব পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোকে ছেড়ে স্বর্গ বা নরকে গমন করেন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধানুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান। এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদ্ধানুষ্ঠানে যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শাস্ত্রমতে পিতৃপক্ষে পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। যারা পরলোকগত পূর্বপুরুষদের মৃত্যুতিথিতে বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান করতে না পারেন তাদের জন্য পিতৃপক্ষের নির্দিষ্ট মৃত্যুতিথিতে শ্রাদ্ধানুষ্ঠান করার বিধান শাস্ত্রসম্মত। অমাবস্যা তিথি প্রেতকর্মের জন্য শুভ বা প্রশস্ত হওয়ার কারণে পিতৃপক্ষের অমাবস্যা তিথি পরলোকগত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানের পক্ষে শুভ। জমালয় থেকে মর্তলোক এ সময় পিতৃপুরুষেরা আসেন, তাদেরকে তৃপ্ত করার জন্য তিল জল দান করা হয় এবং তাহাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কা দান করা হয়। হরিদ্বার, গয়া ইত্যাদি স্থানে পিণ্ড দান করলে পূর্বপুরুষরা প্রসন্ন হন এবং তৃপ্তি লাভ করেন। পিতৃপক্ষে পরলোকগত পূর্বপুরুষকে জল দান করলে পূর্বপুরুষের আশীর্বাদে সংসারে বাধাবিঘ্ন নাশ হয়, সংসারে শান্তি আসে, শ্রীবৃদ্ধি হয়। শাস্ত্রমতে মহালয়া তিথিতে দেবী দুর্গা মর্তে আগমন করেন এবং এই তর্থে মহালয়া তিনি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। আশ্বিনের অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা এবং শেষ হয় আশ্বিনের পূর্ণিমাতে, যাকে কোজাগরি পূর্ণিমা বলা হয়। শাস্ত্রমতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে। তর্পণ শব্দের অর্থ হলো তৃপ অনর। তৃপ ধাতুর অর্থ তৃপ্তি সাধন করা। এখানে তৃপ্তি সাধন বলতে দেব, ঋষি, পিতৃ, মনুষ্যগণের তৃপ্তি সাধনকে বোঝানো হয়েছে। সাধারণভাবে মৃত পূর্বপুরুষগণকে জলদান করাকেই তর্পণ বলা হয়। মৃত পূর্বপুরুষ শব্দে যাদের স্বপিণ্ডকরণ করা হয়েছে তাদের বোঝায়। কিন্তু কোনো জীবিত জীবৎ পিতৃক ব্যক্তি তর্পণ করতে পারবেন না।
আমাদের পূর্বপুরুষগণ তাদের বংশধরগণের কাছে পিণ্ড ছাড়াও জল কাঙ্ক্ষা করেন, কারণ হিন্দু শাস্ত্রানুসারে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। তাই আমাদের পিতৃগণের দেহে যে আত্মা ছিলেন, তিনি এখন যে শরীরে অবস্থান করুন, সেই শরীরেই জলক্রিয়া ও শ্রাদ্ধের দ্বারা তিনি তৃপ্তি লাভ করে থাকেন। শাস্ত্রমতে তর্পণ জলের ও শাস্ত্রীয় দ্রব্যের পরমাণু অর্থাৎ সূক্ষ্মতম কণা মন্ত্র বলে তাঁর বর্তমান দেহের ভক্ষ্য বস্তুর পরমাণুর সঙ্গে মিলিত হয়ে থাকে। তাই দেব ঋষি পিতৃ মনুষ্যগণে তর্পণ করলে তারা খুশি হন ও বিনিময়ে তারা আমাদের সুখ সমৃদ্ধি সাফল্য পরিপাক শক্তির বৃদ্ধি ও দীর্ঘায়ু দান করেন। তর্পণ প্রতিদিনই করা উচিত, কিন্তু নানা কাজে মানুষ ব্যস্ত থাকায় পিতৃপক্ষের 15 দিন তর্পণ করে থাকে। যারা তাতেও অক্ষম তারা মহালয়ার দিন তর্পণ করে। স্নানাঙ্গ তর্পণ স্নানের পরে করতে হয়। স্নান শেষে পূর্বমুখে নদীতে নাভিমাত্র জলে দাঁড়িয়ে তিলক ধারণ করবেন। তর্পণ হলো ধর্ম অনুযায়ী জলের দ্বারা কৃত পিতৃপুরুষ এবং দেবতাদের তৃপ্তি বিধায়ক একটি অনুষ্ঠান, একে অনেকে পিতৃযজ্ঞ বলে থাকেন। এই যজ্ঞ অনুষ্ঠানে ব্রহ্মা বিষ্ণু শিব প্রমুখ দেবতা সনক সনন্দ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ সপ্তর্ষি চতুর্দশ যম ও দ্বাদশ পূর্বপুরুষ এবং ত্রিভুবনের উদ্দেশ্যে জল দেওয়া হয়। পিতৃপক্ষের সময় তিল তর্পণ অনুষ্ঠিত হয়, অর্থাৎ তিল মেশানো জলে তর্পণ হয়। তর্পণ শাস্ত্রমতে নিত্য কর্তব্য, তবে আজকের এই ব্যস্ততম যুগে রোজ তা সম্ভব হয়ে ওঠে না। তাই তিল তর্পণ করেই পিতৃকৃত্য সে সেরে থাকে। তর্পণ মানে খুশি করা। ভগবান শ্রীরাম লঙ্কা বিজয়ের আগে এই দিনে এমনই করেছিলেন। সেই অনুসারে এই মহালয়া তিথিতে পুরাত পূর্বপুরুষকে স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করা হয়। তর্পণ বিধি। তর্পণকারীকে স্নান করে শুদ্ধ হয়ে ধুতি পরে শ্রাদ্ধ করতে হয়। গঙ্গাতে স্নান করা খুবই উত্তম। কর্ণের তর্পণ কাহিনী। মহাভারতের যুদ্ধে অর্জুনের দ্বারা কর্ণের মৃত্যু হলে বিভিন্ন দান সেবা কর্মের কারণে তার আত্মা স্বর্গে গমন করেন। স্বর্গের অধিপতি হলেন ইন্দ্র। সেখানে খাবারের পরিবর্তে কর্ণকে শুধু খেতে দেওয়া হলো সোনা আর অনেক রকমের ধনরত্ন। কর্ণ অবাক হয়ে এর কারণ জিজ্ঞাসা করেন ইন্দ্রকে। তখন ইন্দ্রদেব তাকে বললেন, হে কর্ণ, তুমি জীবিতকালে যথেষ্ট সোনাদানা ধনরত্ন দান করেছ, কিন্তু পিতৃপুরুষকে কখনো জলদান করনি, তাই তোমার জন্য এই ব্যবস্থা। তখন কর্ণ বললেন, এতে আমার কী দোষ? আমি তো আমার প্রকৃত পিতৃপুরুষের কথা জানতে পারলাম এই সেদিন। এর আগে তো অধিকরথকে নিজের পিতা বলে জানতাম। যুদ্ধ শুরুর আগের দিন রাতে মাতা কুন্তী এসে বললেন, আমি নাকি তার ছেলে। শ্রীকৃষ্ণ সেই কথা বললেন, পরবর্তীকালে যুদ্ধে নিজের ভাইয়ের হাতেই মরতে হলো, পিতৃতর্পণের আর সুযোগ বা সময় পেলাম কই? ইন্দ্র বুঝতে পারলেন এতে কর্ণের কোনো দোষ নেই, তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মর্তলোকে ফিরে যাবার অনুমতি দিলেন আর বললেন, এই এক পক্ষকাল তিনি যেন মর্তলোকে অবস্থান করে পিতৃপুরুষদেরকে জল দেন, এতেই তার পাপস্খান হবে। যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন, সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে। সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। হিন্দু শাস্ত্রমতে এই সময় আমাদের স্বর্গত পিতৃপুরুষগণ স্বর্গলোক ছেড়ে নেমে আসেন মর্তলোকে। এই সময় প্রথম পক্ষেই হিন্দুদের পিতৃতর্পণ করতে হয়। মহালয়া পক্ষের 15টি তিথির নাম হলো প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী ও অমাবস্যা। মহালয়া কি? পিতৃপক্ষ দেবীপক্ষ এর সন্ধিক্ষণেই মহালয়ার সূচনা। সনাতনী শাস্ত্র সংস্কারে মহালয়ার একাধিক তাৎপর্য আছে। বসন্তকাল আসলে যে দুর্গাপুজো হয় তাকে বলা হয় বাসন্তী পূজা। ক্রেতাযুগে ভগবান শ্রী রামচন্দ্র অকালে অর্থাৎ শরৎকালে দেবীকে আরাধনা করেছিলেন বলে লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য শ্রীরামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলেই শরতের পূজাকে দেবীর অকাল বোধন বলা হয়। সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে, বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। তর্পণ মানে খুশি করা। ভগবান শ্রীরাম লঙ্কা বিজয়ের আগে এদিনে এমনই করেছিলেন। মহালয় অর্থ মহা আলয়। বৃহৎ আলয় মানে বিরাট জায়গা বা স্থান। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়।
প্রয়াত পূর্বপুরুষদের অমুক্ত আত্মার যে মহা সমাবেশ হয় তাকে মহালয় বলা হয়। এই মহালয়া থেকেই মহালয়া। এদিনে আমরা সকল অমুক্ত আত্মার শান্তি কামনায় তর্পণ ক্রিয়া করি। প্রজাপতি স্মৃতিতে মহালয়ার তর্পণ মাহাত্ম্য বর্ণনা হয়েছে। মহালয়ার দিন মাতা ও পিতার মৃত্যুতিথিতে গ্রহণের সময় এবং গয়ায় যে ব্যক্তি শ্রাদ্ধ তর্পণ করেন তাহার বহু পুরুষার্থ অশ্বমেধ বা অন্যান্য পূর্ণ কার্য সম্পাদনের কি প্রয়োজন আছে। মহালয়ার এই পুণ্যতিথিতে দেবীপক্ষের আরম্ভে জগজ্জননী দুর্গা ঋষি কাত্যায়নের আশ্রমে তার কন্যারূপে অবতীর্ণ হয়ে শম্ভু নিঃশম্ভুকে বধ করেন। যেহেতু এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আগমন, তাই এই দিনটিতেই দেবীপক্ষের শুরু, মহালয়ার শুরু, তাই মায়ের আগমনের সুর। মহালয় শব্দটির আর এক অর্থ মহান, যে আলয় বা আশ্রয়। মহালয় শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, কারণ এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের শুভারম্ভ হয়। এখানে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয়। পিতৃপক্ষের শেষক্ষণ বা মাতৃপক্ষের সূচনাকালের সময়কেই মহালয় বলা হয়। এক কথায় পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছেন মহালয়া। প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রীবিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্তনাগকে শয্যা করে যোগনিদ্রায় মগ্ন হলেন। এই সময় বিষ্ণুর কানের মোম থেকে মধু ও কৈটব নামে দুই দৈত্য নির্গত হয় এবং সেই সময় বিষ্ণু নাভিপদ্ম থেকে সৃষ্ট ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টির কথা চিন্তা করছিলেন। তারা স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল। ব্রহ্মা তখন আত্মরক্ষার জন্য ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। তিনি ভগবান বিষ্ণু স্তব করতে লাগলেন, কিন্তু ভগবান যোগনিদ্রায় মগ্ন, তিনি জাগলেন না। ব্রহ্মা বুঝতে পারলেন ভগবান বিষ্ণু যোগমায়ার প্রভাবে যোগ নিদ্রায় আচ্ছন্ন, তাই যোগমায়া ভগবান বিষ্ণুকে প্রভাবমুক্ত না করলে তিনি জাগবেন না। তাই ব্রহ্মা সেই আদ্যাশক্তি স্তব করতে লাগলেন। ব্রহ্মার বন্দনায় সন্তুষ্ট হয়ে মহামায়া বিষ্ণুর দেহ ছেড়ে বেরিয়ে এলে শ্রীবিষ্ণু জাগরিত হয়। তিনি 5000 বছর ধরে মধু ও কৈটবের সাথে মহাযুদ্ধে রত হয়েও কেউ কাউকে পরাজিত করতে পারলেন না। ভগবান বিষ্ণু ভাবলেন এই দুই অসুর দেবী মহামায়ার কাছে ইচ্ছা মৃত্যুর বর পেয়েছেন, তাই এদের বধ করা অসম্ভব। এরপর ভগবানের ইচ্ছায় মহামায়া দুই অসুরকে ভ্রমিত করলেন। দুই অসুর গর্বে বিষ্ণুর যুদ্ধ দক্ষতার প্রশংসা করেন এবং বিষ্ণুকে বর প্রার্থনা করতে বলেন। উত্তরে বিষ্ণু বলেন যে তোমরা আমার হাতে বদ্ধ হও, এই আমার অভিলাষ। বর প্রার্থনা করার কথা বলে মধু কৈটব যে ভুল করেছিল তা সংশোধনের জন্য কৌশল নিলেন। তারা দেখলেন সমগ্র পৃথিবী জলমগ্ন, তাই তারা বিষ্ণুকে বলেন যে তুমি আমাদেরকে জলহীন স্থানে হত্যা করো। এরপর বিষ্ণু তার শরীরকে দ্বিগুণ করলেন এবং তার হাঁটুর উপর উভয় অসুরকে রেখে সুদর্শন চক্র দ্বারা তাদের শিরচ্ছেদ করেন। পরে এই দুই অসুরের দেহর মেদ থেকেই পৃথিবীর সৃষ্টি হয়েছে বলে হিন্দু পৌরাণিক কাহিনী মতে পৃথিবীর অপর নাম মেদিনী। মহালয়ার তাত্ত্বিক বিশ্লেষণ। মহালয়া মানে মহা, আলয় মানে কোনো মহৎ আলোতে প্রবেশ করার পন্থা। শ্রী শ্রী চণ্ডীর এই শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শুভ মহালয়া। শাস্ত্রমতে দেবী দুর্গার আহ্বানই হলো মহালয়া। এর মাধ্যমে মর্তলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে, সূচনা হয় দেবীপক্ষের। সনাতন ধর্মের বহুবিধ তত্ত্বের মধ্যে মহালয়া তত্ত্ব সুগভীর যোগতাত্ত্বিক দর্শন তত্ত্ব। যোগতাত্ত্বিক দর্শন তত্ত্বে দেবী শক্তিকে পূজা করার জন্য তথা দেবী ভাবনায় আত্মনিমগ্ন হওয়ায় তিথি হচ্ছে মহালয়া। সাধক যখন কুণ্ডলিনী শক্তিকে মূলাধারে জাগ্রত করে ক্রমে ক্রমে বৃহৎ কুটস্থে প্রবেশ করেন তখন তা মহাশক্তিতে পরিণত হয়। এই শক্তির সাহায্যে সাধক তখন মহিষাসুর বধ করতে পারেন, মহি অর্থাৎ ভূমি। যে পৃথিবীকে উগ্রভাবে ভোগ করতে চায় সেই ব্যক্তি হচ্ছে মহিষ বা মহিষ বৃত্তি সম্পন্ন। উল্লেখ্য, মহিষ ক্রোধী জীব ভোগ করতে না পারলে স্বাভাবিকভাবে সে ক্রোধিত হয়। সাধকের কাজ হলো তখন বৃহৎ কুটস্থে বা মহতের আলয়ে বা মহালয়ে প্রবেশ করে জাগ্রত দেবী শক্তির সাহায্যে সেই ভোগ প্রভৃতি রূপ মহিষাসুরকে পরাজিত করা। মহিষাসুরের সঙ্গে লড়াই করার যোগ্যতা সাধকের তখনই অর্জিত হবে যখন সে মহালয়াতে প্রবেশ করবে। তাই মহালয়া অমাবস্যার পরদিন থেকেই দেবীপক্ষে শুরু হয়। দেবীপক্ষ মানে অসুরের বিরুদ্ধে দেবীর সংগ্রামের পক্ষে তথা শুভত্বের বিজয় যাত্রা।
দেবীপক্ষ কি পিতৃপক্ষ, দেবীপক্ষ এই পক্ষ দুটির সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও অমাবস্যায় পিতৃপূজা সেরে পরের পক্ষে দেবীপক্ষ পূজার জন্য প্রস্তুতি নিতে হয়, তাই দেবী পূজার পক্ষকে বলা হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ। মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং মহালয়া অমাবস্যার পরদিন থেকেই দেবীপক্ষের শুরু হয়। দেবীপক্ষ মানে অসুরের বিরুদ্ধে দেবীর সংগ্রামের পক্ষ, সংগ্রামে দেবীর জয়ের পক্ষ, দেবীপক্ষের শুরুর পূর্ব দিন। পিতৃপক্ষে আত্মসংযম করে দেবীপক্ষে শক্তি সাধনায় প্রবেশ করতে হয়। দেবী হলেন শক্তির আদিশক্তি, তিনি সর্বভূতে বিরাজিত, তিনি মঙ্গলদায়িনী করুণাময়ী। সাধক সাধনা করে দেবীর বরলাভের জন্য দেবীর মহান আলোয় প্রবেশ করার সুযোগ পান বলেই এই দিনটিকে বলা হয় মহালয়া। পুরাণ মতে এই দিনেই দেবী দুর্গা মর্ত্যলোকে আবির্ভূত হন। এদিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতিও রয়েছে সনাতন সমাজে। মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে শুরু হয় এই দেবী আত্মাশক্তির বন্দনা। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দেবী আত্মাশক্তির বন্দনা তথা শারদীয় দুর্গা পূজা। যে দেবী বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণীতে মাতৃরূপে অবস্থিত তাকে নমস্কার, তাকে নমস্কার, তাকে নমস্কার। যে দেবী বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণীতে শক্তির আধার রূপে অবস্থিত তাকে নমস্কার, তাকে নমস্কার, তাকে নমস্কার। চণ্ডী পূজা, চণ্ডীপাঠ ইত্যাদি ধর্মানুষ্ঠানের মাধ্যমে মহালয়া উদযাপিত হয়। এই সকল ধর্মানুষ্ঠানের মূল লক্ষ্য সাধনার মাধ্যমে মহতের আলোয় অর্থাৎ মহালয়ে প্রবেশের জন্য প্রস্তুত হওয়া। এদিন মন্দিরে মন্দিরে বেজে ওঠে শঙ্খধ্বনি, পুরোহিতগণের শান্ত অবিচল ও গভীর কণ্ঠ থেকে ভেসে ওঠে সুমধুর চণ্ডীপাঠ। এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবতারা দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন। তারা সমস্বরে দেবীকে আহ্বান জানান পৃথিবীর ঘোর অন্ধকারে দূরীভূত করে মঙ্গল প্রতিষ্ঠা করার জন্য। মহালয়া সূচিত হয় ঘোর অমাবস্যা এবং দেবী আদ্যাশক্তির মহাতেজের আলোয় সেই অমাবস্যা দূর হয় ধীরে ধীরে। এছাড়াও এই পক্ষকে দেবীপক্ষ বা মাতৃপক্ষ বলার আরও একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে মহালয়ার পরের প্রতিপদ থেকে শুরু করে নবমী পর্যন্ত দেবী আত্মাশক্তি মহামায়া নয়টি আলাদা আলাদা রূপে মর্তে পূজিত হন। ধারাবাহিকভাবে প্রতিপদে মাতা শৈলপুত্রী, দ্বিতীয়ার মাতা ব্রহ্মচারিণী, তৃতীয়ার মাতা চন্দ্রঘণ্টা, চতুর্থীতে মাতা কুষ্মাণ্ডা, পঞ্চমীতে দেবী স্কন্ধমাতা, ষষ্ঠীতে মাতা কাত্যায়নী, সপ্তমীতে মাতা কালরাত্রি, অষ্টমীতে মাতা মহাগৌরী এবং নবমীতে মাতা সিদ্ধিদাত্রী পূজিত হন। এছাড়াও এই পক্ষের শেষ তিথি তথা পূর্ণিমাতে প্রজিতা হন আদ্যাশক্তির আর এক রূপ দেবী শ্রীলক্ষ্মী। দেবীপক্ষের এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী পূর্ণিমা। এই তিথিতে ভক্তের হৃদয়ের অর্ঘ দ্বারা কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বাংলায় দুর্গাপুজোর সূচনা ঘটে ষষ্ঠী তিথিতে এবং শেষ হয় বিজয়া দশমী তিথিতে মাতৃ বিসর্জনের মধ্য দিয়ে। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিবার থেকে দুর্গাপুজোর শুভ সূচনা ঘটে। জয় মা দুর্গা, জয় শ্রী রাধা গোবিন্দ, নমস্কার।